চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে লাল বাটনটি টিপে সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা টিপে দিন সবসময় নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট বানানোর জন্য উপকরণগুলো দেখে নিই। উপকরণগুলো হলো মাছের মাথা, টুকরো করা আলু, সুগন্ধি গোবিন্দভোগ চাল, লবণ, হলুদ গুঁড়ো, চিনি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, ঘি। এবার দেখে নিই এটা কীভাবে তৈরি করব। এবার একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে 4 চামচ মতো সর্ষের তেল দেবো। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদে মাখানো মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার মাছের মাথাগুলো দেওয়া হয়ে গেলে মাছের মাথাগুলো ভাজার জন্য 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার 1 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নেব। তুলে নিয়ে মাছের মাথাটা আবার উল্টে দেবো। উল্টে দিয়ে আবার 1 মিনিটের জন্য এটা আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে রান্না করলে মাছের মাথাগুলো খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবং তেলটাও ছিটবে না, আবার গ্যাস খরচটাও খুব কম হবে। এবার মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার সার্ভিং প্লেটে নামিয়ে নেব। এবার ওই তেলেতেই একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে ফোড়ন দেবো, আর দেবো 1 চামচ গোটা জিরে। এবার গোটা জিরে আর শুকনো লঙ্কা ভালোভাবে ফোড়ন ভাজা হয়ে গেলে দেবো 2 তেজপাতা। এবার তেজপাতা দেওয়া হয়ে গেলে আগে থেকে টুকরো করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দেওয়া হয়ে গেলে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবার আলুগুলো ভালোভাবে ভাজার জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নেব, দিয়ে হালকা করে আলুগুলো ভেজে নেব। খুব ভালো করে আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আলুগুলো মাঝখানটায় একটুখানি সরিয়ে নিয়ে আগে থেকে ভেজানো সুগন্ধি গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 মিনিট ধরে আলুর সাথে সুগন্ধি চালটা ভালো করে ভেজে নেব। এখানে সুগন্ধি গোবিন্দভোগ চাল ব্যবহার করলে রান্নাটা খুব টেস্টিও হবে এবং রান্না থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। এবার চালটা খুব ভালোভাবে আলুর সাথে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আদা বাটা 1 চামচ, এরপর দেব 1/2 চামচ চিনি, তারপর দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এটা দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে আলুটা কষিয়ে নেব। আলুটা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে নরম করে নেব, যাতে আলুর সাথে বেশ মাখা মাখা হয়ে যায়। মশলাটা নরম হয়ে গেলে মশলাটা কষাতে আলুর সাথে খুব সুবিধা হবে। এরপর আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মাছের মাথাগুলো একটু করে ভেঙে দেব, যাতে সমস্ত রসটা এর মধ্যে মাছের মাথার মধ্যে ঢুকে যায়। এরপর মাছের মাথা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এবার সব উপকরণগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দেব। জল দেওয়া হয়ে গেলে সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব। এখানে উপকরণগুলো সমস্ত সুসিদ্ধ হওয়ার জন্য এবং ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা তুলে নেব। জলটা প্রায় শুকিয়ে এসেছে, এবার গামাখা হয়ে গেছে এবং সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1 চামচ গাওয়া ঘি। ঘি দেওয়া হয়ে গেলে বেশ ভালোভাবে এবার নাড়াচাড়া করে নেব। এবার সুগন্ধি চালটা সেদ্ধ হওয়ার পর রান্না থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমাদের রান্না তৈরি হয়ে গেছে, কারণ সমস্ত ঝোলটা শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব আজকের রান্না, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।